এবার ওই দোস্ত হাসি দিয়া বলতেছে ওরে দোস্ত তোর একটা বড় দোষ তুই সব জায়গায় খালি ইসলাম ইসলাম করস সব জায়গায় ইসলাম ইসলাম করস এটা তোর বড় দোষ এই যে কথাটা বলছে সব জায়গায় ইসলাম ইসলাম করস কথাটা কিন্তু দোস্ত দোস্তে হাসতে হাসতে বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কথাটা বলতে দেরি তার ঈমানটা যেতে দেরি হয় নাই দোস্ত দোস্তকে বলছে ওরে দোস্ত তোর সব কিছু কিন্তু ভালো মাঝে মাঝে তুই সুদের সাথে জড়াইয়া যাস শুধু দোষ এটা দোস্ত দোস্তকে বলছে তোর সব কিছু কিন্তু ভালো মাঝে মাঝে তুই গোসখুরদের সাথে সময় কাটাস শুধু এটাই দোষ আর কোনো দোষ নাই দোস্ত দোস্তকে বলতেছে দোস্ত রে তোর মতো ভালো বন্ধু আমি পাই আমি আন্তরিকভাবে সন্তুষ্ট তুই তাহাজ্জুদ পর্যন্ত পড়স এত ভালো বন্ধু আমার জীবনে আর নাই তোর প্রতি আমি এত সন্তুষ্ট তোর মতো বন্ধু পাই আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ তবে দোস্ত একটা ঝামেলা আছে একটা ঝামেলা আছে আল্লাহ তাআলা বলছে নামাজ পড়ার জন্য তাই তুই নামাজ ফরজ আল্লাহ তাআলা বলছে রোজা রাখার জন্য তাই তুই ফরজ রোজা রাখস আল্লাহ তাআলা বলছে হজ করার জন্য তাই তুই হজ করছস আল্লাহ তাআলা বলছে আলালাহুল খলকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে শুধু তার এই যে সৃষ্টি যার আইন চলবে তার ইলেকশন যখন আসে তখন আল্লাহর আইন দিয়ে যারা সমাজ রাষ্ট্র চালাইতে চায় তোকে তাদের পক্ষে আর দেখা যায় না তোকে দেখা যায় যারা ব্রিটিশ আইন দিয়ে দেশ চালাইতে চায় তোকে দেখা যায় যারা নিজেদের মন মতো আইন বানায়া বানায়া দেশ চালাইতে চায় তোকে দেখা যায় তাদের পক্ষে মিছিল করস মিটিং করস শুধু এই একটা দোষ আছে তোর নামাজ ঠিক আছে রোজা ঠিক আছে হজ ঠিক আছে দান সদাকা ঠিক আছে সব কিছু ঠিক শুধুমাত্র একটা ঝামেলা আল্লাহর আইনের পকেটটা তোকে দেখা যায় না ব্রিটিশ আইনের পকেটটার ভিতরে তোকে দেখা যায় এবার ওই দোস্ত হাসি দিয়া বলতেছে ওরে দোস্ত তোর একটা বড় দোষ তুই সব জায়গায় খালি ইসলাম ইসলাম করস সব জায়গায় ইসলাম ইসলাম করস এটা তোর বড় দোষ এই যে কথাটা বলছে সব জায়গায় ইসলাম ইসলাম করস কথাটা কিন্তু দোস্ত দোস্তে হাসতে হাসতে বলছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি কথাটা বলতে দেরি তার ঈমানটা যেতে দেরি হয় নাই সে কাফেরদের তালিকায় নিজের নামটা ঢুকাইয়া দিল কারণ কি কারণ হলো এই কথাটা কুফরি কালাম আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ও ঈমানদাররা ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো ওদখুলু ফিস সিলমি কাফা তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মাঝে শতভাগ প্রবেশ করো ব্যক্তি জীবনে ইসলামের মাঝে প্রবেশ করো পারিবারিক জীবনে ইসলামের মাঝে প্রবেশ করো সামাজিক জীবনে ইসলামের মাঝে প্রবেশ করো অর্থনৈতিক জীবনে ইসলামের মাঝে প্রবেশ করো রাজনৈতিক জীবনে ইসলামের মাঝে প্রবেশ করো জীবন আছে যেখানে ইসলামের মাঝে প্রবেশ করো সেখানে এটা আল্লাহ তাআলার ঘোষণা তার মানে জীবনের প্রত্যেকটা জায়গায় আপনাকে ইসলামে ঢোকা ফরজ বাধ্যতামূলক নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ইসলামের সবগুলো বিধানকে মেনে চলা আপনার জন্য ঠিক একইভাবে ফরজ